আগ্নেয়াস্ত্র ও 30টি কার্তুজ সহ তিনজনকে গ্রেপ্তার করলো বাগডোগরা থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ। গোপন সূত্রের ভিত্তিতে বাগডোগরা এয়ারপোর্ট সংলগ্ন সার্ভিস রোডে অভিযান চালায় পুলিশ। সেখানে বালুরঘাট থেকে যাত্রীবাহী বাসে করে তিনজন যুবক নামলে সন্দেহভাজন ওই তিন যুবককে আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এবং 30টি কার্তুজ। পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় 5টি মোবাইল ফোন। পুলিশের প্রাথমিক অনুমান, বিক্রির উদ্দেশ্যে বালুরঘাট থেকে শিলিগুড়ি এসে পৌঁছেছিল ধৃতরা। ধৃতদের নাম পুলক রায়, সৌমিত্র পাল, প্রীতম সরকার, সকলেই বালুরঘাটের বাসিন্দা। সংলগ্ন এলাকা থেকে কিন্তু যুক্ত হয়েছে, যেখানে সাফল্য পেল বাগডোগরা থানা সাদা পোশাক। কোন কাগজ আছে? এটা কি নাইম এমএম বলে? সংলগ্ন এলাকা থেকে তুলে ধরার চেষ্টা করি। चढ़कर और बस में ये तीन मकसद था इन लोगों का, यही अभी बड़ा सवाल पुलिस के सामने। तीन युवक रहे थे, शेष तीन युवक के कास्ट धर पड़े थे पुलिस पाशापाशी। अरे हाथ तक जाओ, तुम्हारा हाथ सही है।